वेलकम टू आवर चैनल जॉब न्यूज़ एंड एडुक्शनल। ये भिडियो खूब गुरुत्वपूर्ण कारण नतून कर सुप्रीम कोर्टे आबार किन्तु मामला दायर करा हुए चे, कौन बैकग्राउंडे मामला हुए चे, समस्त किछु आलोचना करब। सर्वप्रथम ये चैनल समस्त अथेंटिक आपडेट तुम्हारा पे जाबे और सर्वप्रथम अनऑफिशियल आपडेट जदि पे चाओ ताहले टेलिग्राम जुक्त हो जाओ। जिसमस्त आपडेटगुलो यूट्यूबे किन्तु शेयर करा हय ना, ठीक आछे। टेलिग्राम लिंक तुम्हारा भिडियो डिस्क्रिप्शन बक्से कमेंट बक्से पे जाबे। तार संगे जिसमस्त बीएड प्रार्थीरा प्राइमरीते चाकरी करछे तादेर किन्तु चाकरी अनिश्चित होते चलेछे, केन बोलछि प्रमाणटा आमि देखिए दिच्छि, ठीक आछे। এবং এখানে ডিএলএড এবং বিএড কোনো পক্ষ দিকে কিন্তু কথা বলা হচ্ছে না। যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটগুলোকে নিয়ে আগে থেকে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক দিও এবং যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছ, প্রাথমিকে ডিএলএড ভার্সেস বিএড নতুন করে একটা মামলা সুপ্রিম কোর্টে কিন্তু করা হয়েছে। সেই মামলার যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে দিবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই যে মামলাটা এখানে কিন্তু যে মামলার যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে সুপ্রিম কোর্টের যে অর্ডার এসেছিল 11 আগস্টে, যে ডিএলএড ভার্সেস বিএড, ডিএলএড আই প্রাথমিকের অগ্রাধিকার পাবে, মানে ডিএলএড আই প্রাথমিকের যোগ্য, বিএড আর যোগ্য নয়। কারণ বিএডদেরকে ক্ষেত্রে যেটা অনেকগুলো কারণ রিজন দেখিয়েছিল সেই রিজনগুলো তোমরা অর্ডার কপিতে পড়ে নিতে পারবে। এবং এই যে অর্ডার কপিটা প্রকাশিত হয়েছে, এই অর্ডার কপিটা প্রকাশ হওয়ার পরে বিভিন্ন রাজ্যে কিন্তু তাও বিএডদেরকে সামিল করছিল, মানে বিএডদেরকে কিন্তু নিচ্ছিল। এবং অনেক রাজ্য ছিল যেখানে বিএডদেরকে নিয়ে কিন্তু পরীক্ষা করিয়েছে, যেমন বিহারে করাছিল। এবং সেই জন্য বিহারকে কিন্তু সুপ্রিম কোর্ট আবারও একটা কথা বলেছে, অর্ডার রূপে প্রকাশও করে দিয়েছে। সেই অর্ডার কপিটা আমি দেখাবো একটু পর তোমাদেরকে। এবং এই যে বিহারের অর্ডার কপিতে কিন্তু পরিষ্কার উঠে আসছে যে 28/6/2018 পর থেকে সমস্ত নোটিফিকেশন বাতিল। এটা আমি বলছি না, অর্ডার কপিতে পরিষ্কার লেখা আছে। যদি তুমি ভালোভাবে পড়তে পারো এবং ট্রান্সলেট করে নিতে পারো বাংলাতে, তাও করে নিতে পারো। আমি যেটা বলছি একদম সঠিক বলছি। এবং এখানে আগে কথা বলি যে ডিএলএড ভার্সেস বিএডের যে আবার নতুন করে মামলা দেওয়া হলো, সেই মামলার ব্যাকগ্রাউন্ডটা একটু আগেই বললাম যে বিভিন্ন রাজ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছিল, সংশয় সৃষ্টি হচ্ছিল যে অর্ডার কপিটা কবে থেকে লাগু, মানে অর্ডারটা কবে থেকে লাগু হবে, যেদিন থেকে অর্ডার বেরিয়েছে সেদিন থেকে লাগু হবে, নাকি 28/6/2018 মানে এনসিটি যে গ্যাজেটটা প্রকাশ করেছিল সেই তখন থেকে লাগু হবে, ঠিক আছে। এটা নিয়ে সংশয় সৃষ্টি হয় এবং বিভিন্ন রাজ্যে নিজের মতামত এবং নিজের অ্যানালিসিস অনুযায়ী কিন্তু কাজ করতে থাকে। তাই এই সংশয়টাকে দূর করার জন্য এবং বিভিন্ন রাজ্যে বিএডদের যে আন্দোলন সেই আন্দোলনটাকে দূর করার জন্য, মানে বিশৃঙ্খলা দূর করার জন্য ডিএলএড পক্ষ হতে কিন্তু নতুন মামলা দায়ের করা হলো। এবং সেই মামলাটা হচ্ছে ক্লারিফিকেশনের, ঠিক আছে। এখানে ক্লারিফিকেশনের মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার পর থেকে কিন্তু আর নতুন করে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, কারণ এই মামলাটার পর থেকে নতুন করে আর বিশৃঙ্খলা সৃষ্টির কিছু নেই এবং পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ক্লারিফিকেশন দেখতেই পাচ্ছ, ডাইরেকশন, ঠিক আছে। এটা হচ্ছে ডায়রি নাম্বার, রিমার্ক, ঠিক আছে, পার্টিকুলার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেওয়া আছে। এবং এর যে হিয়ারিং, কিছুদিন পরে আমি তোমাকে ডেটটা জানিয়ে দেবো যে কবে হিয়ারিং হবে। যদি ডেটটা জানতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। এবং যে হেডিংয়ে তুমি দেখতে পাচ্ছ বিএডদের চাকরি সংশয় সেটা কেন বলেছি একটু পর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং 28/6/2018 পর থেকে যদি নোটিফিকেশান ইনভ্যালিড হয় তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশান বাতিল হবে। এবং সমস্ত নোটিফিকেশান যেহেতু বাতিল হবে তাহলে বিএডদের যারা চাকরি করছে তাদের কী হবে, তাদের চাকরিও কিন্তু বাতিল হয়ে যাবে। এটা আমি কেন বলছি সেটা বলে দিচ্ছি। দেখো যে সুপ্রিম কোর্টে এখানে আগে আমি বিহারের অর্ডার কপিটাকে বলে দিই তোমাদেরকে। দেখো এখানে বিহারে যে অর্ডার কপি প্রকাশ হয়েছে কিছুদিন আগে, মানে কালকে রাতে প্রকাশিত হয়েছিল, সেই অর্ডার কপিতে তুমি যদি এটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে পরিষ্কার বলা আছে যে 28/6/2018 পর থেকে সমস্ত রিক্রুটমেন্ট যেগুলো নোটিফিকেশান বের হয়েছে সেগুলো সব কিন্তু ইনভ্যালিড। তার মানে বুঝতে পারছো, তার মানে বিহারের ক্ষেত্রে যারা বিএড প্রার্থী আছে যারা চাকরি করছে তাদের কিন্তু 69,000 মতো বিএড প্রার্থী যারা চাকরি করছে তাদের চাকরি কিন্তু বিপর্যয়ের মুখে। এবং পশ্চিমবঙ্গে যারা চাকরি করছে 16,500 মধ্যে তাদের চাকরিও কিন্তু প্রশ্নের মুখে। কেন বলছি দেখো, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে একটা বিষয় আছে সেটা আমি বলে দিই। সুপ্রিম কোর্টে যদি কোনো অর্ডার প্রক্রিয়ায়, মানে কোনো প্রার্থী যদি কোনো সিস্টেমের মধ্যে ঢুকে যায় তাকে মানে সেখান থেকে বের করা পসিবল নয়, ঠিক আছে। এটা সবাই জানো তোমরা, তাই তো? তোমরা সবাই জানো যে কেউ যদি চাকরি পেয়ে যায় তাকে চাকরি ছাড়ানো পসিবল নয়, এটা তোমরা জানো। এবং সুপ্রিম কোর্ট সেটা করে না। কিন্তু অপরদিকে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, 2017 সালে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের শিক্ষা মন্ত্রক যে আয়োজন হয়েছিল তাকে কিন্তু বরাদ করে দিয়েছিল, বাদ দিয়েছিল, ঠিক আছে। সেইখানে কিন্তু সমস্ত অযোগ্য ছিল না, অনেকেই ছিল যারা যোগ্য এবং ইতিমধ্যে তারা চাকরিও করছিল, ঠিক আছে। কেউ কেউ কিন্তু সিটেড পাস ছিল, ঠিক আছে, এবং তাদেরকে কিন্তু চাকরি থেকে বঞ্চিত করা হয়েছিল, ঠিক আছে। এখানে কিন্তু 2017 সালে উত্তরপ্রদেশে এটা করা হয়েছিল। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি এই যে বিষয়টা সেটা কিন্তু অলরেডি করে ফেলেছে। তাহলে এইটা দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট এবার যে রায়টা দিয়েছে 11 আগস্টে, সেই রায়টার ওপর সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, বিএডদেরকে কী করবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ আছে, আর এই যে
এই যে বিহারের যে অর্ডার কপি, মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিহারকে যে অর্ডার কপিটা দেওয়া হয়েছে, এই অর্ডার কপিতে পরিষ্কার লেখা আছে এবং এই অর্ডার কপি ধরে যদি কোনো রাজ্যের বিটিসি মানে ডিএলএর পক্ষ যদি কেস করে তাহলে কিন্তু কেসটা খুবই জোরালো হবে এবং সেখানে বিয়েটা কিন্তু পুরোপুরি বাদ চলে যাবে। ঠিক আছে, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, কারণ এটা নিজে সুপ্রিম কোর্টে কিন্তু রায় দিয়েছে, এটা কিন্তু অন্য কেউ রায় দেয়নি এবং এটা থার্ড বেঞ্চ থেকে রায় হয়েছে, মানে তিনজন জাজের বেঞ্চ থেকে কিন্তু এই রায়টা এসেছে, অর্ডার কপিটা এসেছে। ঠিক আছে, আর অর্ডার কপির মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, একদমই সঠিক আপডেট আছে। তাহলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।